হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আর আমার নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত। তো জানোই তো আমার রোজগারের কাজ কি থাকে, কি করি আমি। তো এইমাত্র স্নান করলাম, করে ঠাকুর পুজো টুজো দিয়ে, আর আছে না, আমি একটু তাড়াতাড়ি বাড়ি চলে যাচ্ছি। এখন বাজে ওই 12টা মতো, আর আমি একটু ওই তাড়াতাড়ি চলে যাচ্ছি, কারণ আছে কি, আজকে হচ্ছে আমাদের ওই বাড়িতে, বাপের বাড়ির ওখানে একটা মন্দির আছে জানো তো, বাবা হরির মন্দির। তো ওইখানে আজকে মানে হরিনাম হবে, পুজো টুজো হবে, প্রত্যেক বছর হয় খুব বড় করে, অনেক বড় বড় দলও আসে, নামের দল। তো আমিও যেতাম, ঠিক আছে, আগের বছরও গেছিলাম, গিয়ে বাবা হরির কাছে খুব কান্না কেঁদেছিলাম, ঠিক আছে, খুব কান্না কেঁদেছিলাম, মানসিক করেছিলাম যে বাবা তুমি আমার স্বামীকে ভালো করে দাও, আমার স্বামীকে ভালো করে দিলে আমি তোমাকে সোনার চোখ দেবো, ওর মাপের বাসা তার নূর দেবো। কিন্তু বাবা হরি আমার কোনো কথাই শোনেনি জানো, খুব কান্না কেঁদেছিলাম বাবা হরির কাছে। তো ওই জন্য আমি যাবো না, বাড়ির সবাই যাবে, পুজো তো দিতে হবে, ওই মালসা ভোগ দেয়, ওর নামে দিয়েছিলো, আগের বছর দিয়েছিলাম মালসা ভোগ, এ বছরেও মা দেবে। তো আমি যাবো না, বাড়ির সবাই যাবে, এতক্ষণে হয়তো সব যাওয়ার জন্য প্রস্তুতিও নিয়ে ফেলেছে। ওই জন্য আমি একটু তাড়াতাড়ি বাড়ি যাবো, এই কারণে কি মারা সবাই চলে যাবে, তো বাড়ি পুরো ফাঁকা, এই জন্য চলে যাবো তাড়াতাড়ি। আর আজকে আমাদের ওই বাড়িতে না জল ভাত, মানে আজকে আমাদের বাড়িতে উনুন জ্বালতে নেই, আগুন জ্বালতে নেই, কারণ কি আজকে ওই পান্তা ভাত খেতে হবে। আর ওইখানে নিরামিষ চপ বিক্রি হয়, ঠিক আছে, এইসব দিয়েই মানুষ আজকের দিন চালিয়ে নেয়, আলু সিদ্ধ এইসব দিয়েই আজকের দিনটা এরকমভাবেই কেটে যায়। তো চলো দেখতে থাকো, বাড়ি যাবো, গিয়ে দেখো, কিন্তু আমি ওই মন্দিরেতে যাবো না কিন্তু, ঠিক আছে। তো চলো, আমার বরকে দেখো, মুখটা দেখো, শুধু কি হ্যান্ডসাম না, খুব সুন্দর দেখতে, খুব সুন্দর দেখতে, আমারও দেখতে ভালো না গো, হবে বোনটা পুরো পাগল। এই দেখো সকালবেলা দেখো একটা স্টুডেন্টের কাজ, বাবুল গাম খেয়েছে, খেয়ে হচ্ছে স্টিকারটা নিয়ে আমার হাতে লাগিয়ে দিয়েছে, দিয়ে এবার কাঁদছে, কেন কাঁদছে, ওই স্টিকারটা কেন আমি লাগিয়ে, মানে ও লাগিয়ে দিল, ও নিজের হাতে পড়বে, কি যন্ত্রণা, চলে যাচ্ছে এরমভাবে দিনগুলো আমার। চলো বাড়ি যাওয়া যাক। ও বন্ধুরা, আমার কি সর্বনাশ হয়ে গেল দেখো, আমি তোমাদেরকে করে বললাম না যে আমি ওই বাড়িতে চলে যাব, বাড়ির উপরে পুজো হচ্ছে বলে, এবার আমি সামনে একটু কাঁদছিলাম, বল যে আমি যাব না ওইখানে, আমি পুজোতে যাব না, আমি তুমি নেই, আমি যাব না একা একা, ভগবান তোমার ডাকে সাড়া দেয়নি বলো, তাই আমি যাব না, তুমি কি আমার পাশে নেই, তুমি কি আমার কষ্ট বোঝো না, তারপর খাপ করে এটা পড়ে গেল, গিয়ে দেখো পুরোটা ফেটে কি অবস্থা হয়েছে, পুরোটা ভেঙে গেছে, আমি কিছু বুঝতে পারলাম না কেন এরকম হলো, আমি বুঝতে পারলাম না কেন এরকম হলো, বাড়িতে তো চলে এসেছি, মনটা আমার একটু ভালো না, কারণ কি ফটোটা ওইভাবে পড়ে যাবে মানে আমি ভাবতেই পারিনি, মানে কি থেকে কি হয়ে গেল, আমি এইটুখানি বুঝতে পেরেছি যে সত্যি ও আমার আশেপাশেই আছে। তো যাই হোক, মনটা ভালো নেই, তো বাড়িতে ওইটা তো নিয়ে এসেছি, বা আমি কাঁদছিলাম বলে বাবা বলছিল যে কাঁদিস না, এই ফ্রেমটা চেঞ্জ করা যাবে, মানে ওই কাঁচটা চেঞ্জ করা যাবে, পাল্টিয়ে দেবে, তো সন্ধ্যাবেলা যাবো জানো তো, ওটা ঠিক করে আসবো। আর আরেকটা কথা তোমাদেরকে বলবো, দেখো আমার নামে না, আমার চ্যানেলের নামে অনেকে ফেক অ্যাকাউন্ট খুলেছে, ঠিক আছে, তো তোমরা যারা আমার বন্ধু তারা হচ্ছে, মানে আমি যতদিন না নিজের মুখ থেকে বলবো যে আমি কোনো নতুন অ্যাকাউন্ট খুলেছি, ততদিন কেউ বিশ্বাস করবে না। আর ফেক অ্যাকাউন্ট দেখলেই তোমরা বুঝে যাবে, কারণ আমার সাবস্ক্রাইব আর সেই সাবস্ক্রাইবের মধ্যে তো পার্থক্য অবশ্যই থাকবে, ঠিক আছে। তো দয়া করে তোমরা একটু প্লিজ এটা একটু দেখে নিও, হ্যাঁ, আর আমি না যতদিন না মুখ থেকে বলবো যে আমি নতুন করে কোনো অ্যাকাউন্ট খুলেছি, তোমরা কেউ বিশ্বাস করবে না, ঠিক আছে। আর সন্ধ্যাবেলা ফটোর দোকানে যাব, তোমাদেরকে দেখাবো যে কিভাবে ফটোটা আবার চেঞ্জ করা যায়। যাই হোক, ফটোটা চেঞ্জ করবো না, মানে ওই কাঁচটা পাল্টিয়ে দেবে বলেছি বাবা, সে যে কটাকা নেয় নেবে, আমার ওটা নিয়েই কথা, খুব মন খারাপ হয়ে গেছিলো জানো তো, যতক্ষণ না ওটা করতে পারছি আমার ততক্ষণ শান্তি নেই। আর দেখতে পাচ্ছ ওই যে হরিনাম হচ্ছে, বাবা বলেছিল অনেকবার আমাকে যে
মা চল চল, আমি বলছি যে না আমি যাব না, আজকেও আমার আমার বরের ফটোটাও এইভাবে পড়ে গেল, জানি না কেন আমি কাঁদছিলাম বলেই ও মনে হয় রেগে গেছিল, যাই আমার সেটা মনে হয়েছে। আরেকটা কথা, ওই কি যেন আমি না প্রচণ্ড ভুলে যাই, এত ভোলা মন হয়েছে আমার, কি বলবো, সেকেন্ডে সেকেন্ডে কথা ভুলে যাই। ওই হ্যাঁ, আগের বছরে আমি আর বর এসেছিলাম, ঠিক আছে, এই এই হ্যাঁ মাছি, আমি আর বর এসেছিলাম এই মানে এই এই পুজোর দিনে বাপের বাড়িতে, মানে এই বাড়িতে, তো বরকে ওখানে এত সাউন্ড, এত মানে ওই জোরে জোরে গান হচ্ছে, তো ওর মাথায়তে আঘাত লাগে বলে আমি ওকে নিয়ে যেতে পারিনি, কিন্তু ওইখানে বাবা হরির পায়ের ধুলো, তারপরে ওই সেই পঞ্চপ্রদীপের তাপ, ঠিক আছে, তারপরে চরণামৃতি সব নিয়ে এসেছিলাম ওকে খাইয়ে টাইয়ে নিয়ে, তারপরে ঠাকুরের প্রসাদ প্রসাদ নিয়ে আবার আমি আরও আমাদের মাঠ দিয়ে এপার আর ওপার বাড়ি যাওয়া যায় জানো, তো এখন তো মাঠ পুরো ফাঁকা শুকনো, মাঠ ভেঙে এপার থেকে ওপার আমি আরও হাঁটতে হাঁটতে চলে গেছিলাম। আর এবছর আমি একদম একা, আমি কেন যাব, ওই জন্য আমার মনটা ভালো নেই, আমি যাইনি, আর আমার ফটোটাও আজকে ওরকম একটা বিপদের মধ্যে হয়ে গেল, আমার কিছুই যেন কী হচ্ছে আমি কিছু বুঝতে পাচ্ছি না, ভালো লাগছে না আমার। যাই, সন্ধ্যাবেলা যাবো আর তোমাদের সাথে ওটা দেখাবো, হ্যাঁ চলো, যতক্ষণ না ওটা ঠিক করছি না আমার মনটা তো কোনো শান্তি হবে না, মাছিটা খুব জ্বালাচ্ছে। বন্ধুরা একদম রেডি সেডি হয়ে গেছি, এবার তো যাব, জানোই তো আমার কি বড় একটা সর্বনাশ হয়ে গেছে, ঠিক আছে, দেখেছোই তো পুরো বরের ফটোটা পুরো একদম পুরো চুরমার হয়ে ভেঙে গেছে মাথাটা, হুম, তো এই জন্যে চলো যাই তোমাদেরকেও দেখাবো এর কী করা যায়, আমার কাজটা পাল্টালে ঠিক হয়ে যাবে আশা করি, তো চলো দেখে থাকবো, আমি তোমাদের সবটা দেখাবো। তারপর দেখো এই যে ফটোর দোকানে চলে এসেছি, আর ফটোর দোকানে এসেই দেখছি যে আমার কাকা শ্বশুর দাঁড়িয়ে আছে, বলছে কী হয়েছে বৌমা, আমি বলছি ওই যে ওর ফটোটা না হঠাৎ পড়ে গেছে, তো ফটোর দোকানে দাদাকে দেখালাম, আমি বললাম যে এভাবে কাঁচটা পড়ে গেছে চেঞ্জ করা যাবে, তা বলছে যে হ্যাঁ চেঞ্জ করা যাবে, উনি একটু ব্যস্ত ছিল, অন্যদের দেখছিল, আমি একটু দাঁড়িয়েই ছিলাম, ঠিক আছে, তারপর আমারটা দেখলো, বলছে হ্যাঁ চেঞ্জ করা যাবে কিন্তু মানে এই মুহূর্তে হবে না, মানে আজকে করে দেবে না, ঠিক আছে। এবার আমার না খুব মনটা খারাপ হয়ে গেছে, আমি বলছি আজকে হবে না, আর প্রথমে তো বলেছি আজকেই মনে হয় করে দেবে, ঠিক আছে, কিন্তু এটা তো হয় না, ওদের কাছে কাঁচ মানে সেটিং করতে হয়, মানে কাটাকুটি ব্যাপারটা আবার থাকে, ঠিক আছে। তবে যে কত কী দাম, তো আমাকে যেই বলেছে যে আজকে হবে না, না আমার মনটা খুব খারাপ হয়েছে, আমি বলছি তো আজকে হবে না, আমি বলছি কতদিন সময় লাগবে, এরকম করে বলছি, উনি আমাকে বলছে এটা সময় লাগবে, ওই দেবো তোমার হচ্ছে শুক্রবার দিন, আজ তো বুধবার, এই সরি আজকে তো মঙ্গলবার, বুধ বৃহস্পতি শুক্র, ঠিক আছে, তো কী আর করা যাবে বলো। আমার তো একটু ইচ্ছা করছিলো না ওটাকে রেখে যে যাব, তারপর আমার আমার বউয়ের নাম টাম দিয়ে বলো, তারপর দেখো তারপর বাড়ি ফিরলাম, আর ফটোটা তো দিল না জানো তো, মনটাই জন্য ভালো না, তুমি ফটোটা দেবে না বলেছি বলে খুব মনটা খারাপ হয়ে গেছিলো, ঠিক আছে। তারপরে দিদি বললো কিছু করার নেই, ফটো তো দিতেই হবে, নাহলে কী করে লাগাবো, সঙ্গে সঙ্গে কাজ লাগানো যাবে না, ওই জন্য মনটা না ভাল লাগছে না, দুদিন দেখতে পাবো না, আজকে বুধবার বৃহস্পতি শুক্রবার দিনকে সেই দেবে, সেই শুক্রবার দিনকে আর কি ফটোটা দেবে বলেছে, তার জন্যে ওই বাড়িতে ওর ব্যানারের ছবিটা আছে, ওইটা দেখে আমার শান্তিটা পেতে হবে,
কি আর করব, ভালো লাগছে না। আজকে আমার পুরো কপালটাই পুরো একদম বেকার হয়ে গেছে, কি আর বলবো। আর বাবার দোকানে গেলাম, দেখলে তো বাবার দোকানে গেছিলাম। যাই হোক, আমার আর কিছু বলার নেই, কারণ কি মনটা খুবই খারাপ জানো, ফটোটা ছেড়ে কোনোদিন থাকিনি তো মনটা খারাপ লাগছে, কিছু করার নেই। ভিডিওটা এখানেই শেষ করি। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইবটা করে দিও, ঠিক আছে। আমার একটু মনটা ভালো নেই, রান্না পাচ্ছে বলে পুজোর দিন কারে সকালবেলা থেকে রান্না হয় না, পান্তা।